আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান ব্যাংক সমন্বয় বিবরণী সিলেট বোর্ড 2017 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। যে প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি, ব্যাংক সমন্বয় বিবরণী, এইখানে এই ব্যাংক বিবরণী অনুযায়ী জমা এই 25,800 টাকা, অর্থাৎ এটা হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে যেভাবে অঙ্ক করতাম তার বিপরীত হবে। ব্যাংকে জমা বৃদ্ধি পেলে বিয়োগ হবে, আর ব্যাংকে জমা কম থাকলে যোগ হবে, সেই নিয়মের অঙ্ক। তো এই উদ্দীপকের আলোকে ক নম্বরে বলেছে, ব্যাংক কর্তৃক ডেবিটকৃত অর্থের পরিমাণ নির্ণয়। ডেবিটকৃত অর্থ বলতে বোঝায় ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে টাকা কমিয়ে দিয়েছে বা আমার অ্যাকাউন্টে ডেবিট করেছে কত টাকা। এই যে 3 তারিখে ব্যাংক এত টাকা চেক ডেবিট করেছে, সার্ভিস চার্জ এত টাকা রয়েছে, তারপর আরও সেবা খরচ রয়েছে, তো যাই আমরা এইভাবে সমাধানের চেষ্টা করি। তো যেগুলি ক নাম্বারের উত্তরে আসবে সেই অংশটুকু এখানে নিয়ে এসে রাখলাম, যাতে এটা দেখে সহজেই সমাধান করা যায়। 3 নম্বরে কি বলেছে, পাওনাদারকে ইস্যুকৃত চেক এত টাকা ব্যাংক আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা যেহেতু বিয়োগ করবে এটা ডেবিট করেছে, ব্যাংক এত টাকা সার্ভিস চার্জ কর্তন করবে, তার উপরে আবার 15% ভ্যাট সহ লিখতে হবে। এই যে 1,000 টাকা আর 1,000 টাকার 15% 150 টাকা, দুইটা যোগ করে 1,150 টাকা। আবার এইখানে প্রাপ্য নোট আদায় করার সময় চার্জ কর্তন করেছে ব্যাংক কত টাকা, এই 150 টাকা। এগুলো সব যোগ করে শেষে লিখব, এত টাকা ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে ডেবিট করেছে, মানে আমার অ্যাকাউন্ট থেকে বিয়োগ করেছে, এটা বোঝায়। ক নাম্বার শেষে আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। খননের জন্য একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। তো ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করার সময় যে ব্যাংক বিবরণীতে জমা 25,800 টাকা, ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত যেহেতু দেওয়া আছে, সেজন্য আমরা কি করব, এখন ওই যে বিপরীত নিয়ম আছে না, একটা ব্যাংকে টাকা বাড়লে বিয়োগ, কমে গেলে যোগ, সেই নিয়মে করব। তো তাহলে এই তথ্যের আলোকে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার চেষ্টা করি। এই যে খনং প্রশ্নের উত্তর, জনাব সুমামা আতিফ এর ব্যাংক সমন্বয় বিবরণী, এইভাবে সক অঙ্কন করবো। তো একটা কাজ করতে পারি আমরা, ওই যে লেনদেনগুলি ছিল বামে কিছু অংশ রাখি, ডানে কিছু অংশ রাখি, ভাগ ভাগ করে এগুলো দেখে আমরা সমাধান করব। প্রথমে লিখব এই যে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত কত টাকা ছিল, 25,800 টাকা, এটি প্রশ্নে দেওয়া ছিল কিন্তু প্রথমেই। এর সাথে আমরা কিছু যোগ করব আর কিছু বিয়োগ করব। এখন যোগ কোনগুলি করব, এটি যেহেতু ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, তো এই নিয়মে অঙ্ক করার সময় যদি ব্যাংক জমা কমে যায় তাহলে সেগুলি আমরা, কোনো কারণে যদি ব্যাংকে জমা কম থাকে সেগুলি যোগ করব, আর কোনো লেনদেন দ্বারা যদি ব্যাংক জমা বৃদ্ধি পায় বা ব্যাংকে বেশি থাকে তাহলে সেটা আমরা বিয়োগ করব। তো যাই, এই যে ব্যাংকে জমা কিন্তু আদায় হয়নি, তাহলে এটা কিন্তু আমাদের ব্যাংক জমা কম আছে, এটি দ্বারা ব্যাংক এখন আদায় করতে পারেনি, সেই জন্য এটা যোগের ঘরে লিখব। জমাকৃত চেক আদায় হয়নি, এই 5,600 টাকা প্রথম ঘরে লিখব। যেগুলি যোগ করতে হবে আমি একটু লাল কালার দিয়ে রেখেছি সহজে বোঝানোর জন্য। অমর্যাদাকৃত চেক, সবসময় জমাকৃত চেক যদি অমর্যাদা হয় তাহলে আমরা ব্যাংকে টাকা কমে যায়, ফলে আমরা এটা আগে বিয়োগ করতাম এখন যোগ করব, প্রত্যাখ্যান চেক। সার্ভিস চার্জ 1,000 আর ভ্যাট সহ 1,150 টাকা হবে, এই 1,000-এর 15% 150 টাকা ভ্যাট হয়, তা সার্ভিস চার্জ করলে ব্যাংকে জমা কমে যায়, তাই এটাও কিন্তু যোগ হবে, যেহেতু বিপরীত নিয়ম সেজন্য যোগ হবে। ব্যাংক চার্জ আদায় করেছে এর ফলেও কিন্তু ব্যাংকে জমা কমে যাবে, তাই এটাও আমরা যোগ করব। অর্থাৎ ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে অঙ্ক শুরু করলে ব্যাংকে টাকা কম থাকলে যোগ, এই লেনদেনগুলি দ্বারা ব্যাংকে টাকা কম ছিল সেজন্য আমরা যোগ করলাম, এগুলো যোগ করে শেষের ঘরে লিখব 9,300 টাকা হবে, নিচে একটি দাগ দিব, এই টাকার সাথে এই টাকা যোগ করে নিচে লিখব, এটার কোনো নাম হবে না, এটার কোনো নাম দিব না। এরপরে বিয়োগ সমূহ, এখন একটা বিষয় বলে রাখি সহজ করার জন্য, বিষয়টি এই যেগুলি যোগ করেছে ওইগুলি বাদে বাকিগুলো বিয়োগ। তো এই যে লক্ষ্য করি 2 তারিখ বা 2 নং, এটা তারিখ না, 2 নং ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি, তো ইস্যুকৃত চেক উপস্থাপন না হলে আগের নিয়মে যোগ হতো এখন বিয়োগ হবে, কারণ পাওনাদারকে ইস্যু করেছি সেই চেকের টাকা ব্যাংক থেকে তোলেনি, ব্যাংকে বেশি আছে সেজন্য বিয়োগ করব। পাওনাদারের বরাবর 2,424 টাকা চেক দিয়ে আমরা
2442 টাকা লিখেছি, তো আমরা বেশি লিখেছি, দুইটার পার্থক্য। এই দুইটার পার্থক্য এখন বিয়োগ করব, অর্থাৎ আমরা বিয়োগ করেছি 2442, ব্যাংক বিয়োগ করেছে 2424, ব্যাংক কম বিয়োগ করেছে তাই আমার ব্যাংকে টাকা বেশি আছে, সেজন্য আমরা যোগ বিয়োগ করব। এখন তোমাদের মনে হতে পারে 18 টাকা কিভাবে পেলাম, তাই না? এই দুইটার পার্থক্য, কারণ নগদান বইতে বেশি বিয়োগ করা হয়েছে, তাহলে ব্যাংক জমা বেশি আছে, সেজন্য আমরা যোগ বিয়োগ করলাম। এবার 6 নম্বর কি বলেছে, ব্যাংকে এত টাকা কম লেখা হয়েছে, ব্যাংকে কম লেখা হয়েছে, তাই না? ব্যাংক হিসাবে কম লেখা হয়েছে, ব্যাংক হিসাবে কম লেখা হয়েছে মানে বলতে বোঝায় নগদান বইতে কম লেখা হয়েছে, তো ব্যাংক জমা তো বেশি আছে, ব্যাংকে তো ঠিক মতোই লিখছে, কিন্তু আমরা নগদান বইয়ের যে ব্যাংক হিসাব থাকে সেইখানে কম লিখেছি, সেজন্য এখন আমরা বিয়োগ করব। প্রাপ্য নোট এবং সুদ ব্যাংক আদায় করেছে, এটি দ্বারা ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে, এই কালো অংশ 5200, ওটাও বিয়োগ করব। এবার এগুলি সব যোগ করে শেষের ঘরে লিখব, নিচে একটি দাগ দিব। এই 35100 থেকে নিচেরটা বিয়োগ করে এই সংখ্যাটি পাব, যেটার নাম হবে, এটার উল্টা লিখব। উপরে কি ছিল, ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, এখন লিখব নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। এইভাবে আমরা ব্যাংক সম্বন্ধে বিবরণী প্রস্তুত করতে পারি। খ নং প্রশ্ন শেষে আবার সেই উদ্দীপকে ফিরে যাব। এই যে আবার উদ্দীপকে ফিরে এলাম, গ নঙে বলেছে জাবেদা করতে, তাই না? তো এখান থেকে আমরা জাবেদা প্রস্তুত করব, তো তাহলে যাই জাবেদা করার চেষ্টা করি। এই যে, তো জাবেদা করার সময় আমাদের যে লেনদেনগুলি ছিল আংশিক নিয়ে এসে রাখলাম প্রথম তিনটা, আর বাকিগুলো কিছুক্ষণ পরে এনে আমরা জাবেদা করব। তো লক্ষ্য করি, এই ডিসেম্বর 31 দিয়ে আমরা জাবেদা করব, কারণ অঙ্কটি ছিল ডিসেম্বর 31। পাওনাদারের বরাবর এই এত টাকা চেক, এত টাকা লেখা হয়েছে, তাহলে ব্যাংকে এত টাকা আমরা নগদান বইতে বেশি বিয়োগ করেছি, তো এখন নগদান বইকে বাড়াতে হবে, নগদান বইয়ের ব্যাংক হিসাবকে বাড়াতে হবে, সেজন্য ব্যাংক হিসাব ডেবিট করব আর অনিশ্চিত হিসাব ক্রেডিট করব। এই এই লেনদেনটি অনেকটা ভুল সংশোধনের মতো, ব্যাংকে আমরা জমা কম লিখেছিলাম তাই বেশি বিয়োগ করেছিলাম ব্যাংক থেকে বেশি বিয়োগ করেছিলাম, যেটুকু বেশি বিয়োগ করেছিলাম সেটা এখন যোগ করলাম, আর অপর কোনো পক্ষ পাওয়া যায়নি তাই অনিশ্চিত হিসাব ক্রেডিট করেছি। অমর্যাদাকৃত চেকের জাবেদা দেনাদার ডেবিট ব্যাংক ক্রেডিট আমরা জানি, বা প্রাপ্য হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট, প্রাপ্য হিসাবের আর এক নাম দেনাদার। ব্যাংক সার্ভিস চার্জের জাবেদা হচ্ছে ব্যাংক সার্ভিস চার্জ ডেবিট, আর ভ্যাটের জন্য ভ্যাট চলতি হিসাব ডেবিট করতে পারি, আর ব্যাংক হিসাব ক্রেডিট, এই যে ব্যাংক সার্ভিস চার্জ হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা হবে 1000, 1000-এর উপরে 15% 150, আর এই দুইটা যোগ করে এই 1150 টাকা ক্রেডিট দিকে। ব্যাখ্যা লিখব ব্যাংক সার্ভিস চার্জ, এর উপর ভ্যাট ধার্য করা হলো। এইভাবে আমরা হিসাববুক্ত করতে পারি প্রথম তিনটা, এইখানে আমরা জাবেদা করলাম। এখনও কিন্তু কিছু লেনদেন রয়েছে, এক এক জায়গায় ধরবে না, সেজন্য বাকিগুলা একসাথে ধরে নিয়ে আমি যদি দুই স্লাইডে দেখাচ্ছি, তোমরা এক পেজে জাবেদাগুলি করবে। ব্যাংক হিসাবে 200 টাকা কম লেখা হয়েছে, তাহলে ব্যাংকে এখন বাড়াতে হবে ব্যাংক হিসাব ডেবিট, আর অপর কোনো পক্ষ পাওয়া যাচ্ছে না তাই অনিশ্চিত হিসাব ক্রেডিট হবে। অনিশ্চিত হিসাব হচ্ছে আমরা ভুল সংশোধনী যখন করেছি বা করব, তখন লক্ষ্য করব যে অনিশ্চিত হিসাব হচ্ছে কোনো একটি পক্ষ যদি না পাওয়া যায়, যখন এক পক্ষের ভুল হয়, তখন এখানে যেমন ব্যাংকে জমা কম আছে তো ব্যাংক হিসাব ডেবিট হবে, অপর কোনো পক্ষ যদি না পায় অনিশ্চিত হিসাব নামে একটি অস্থায়ী হিসাব খুলে অনিশ্চিত হিসাবে ক্রেডিট করতে হবে। এবার আসি এই 7 নম্বরে কী বলেছিল, 5000 টাকার ও 200 টাকা সুদ আদায় করেছে ব্যাংক, এর জন্য জাবেদা করব, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে, প্রাপ্য নোট ক্রেডিট, সুদ আয় হিসাব ক্রেডিট। প্রাপ্য নোটে লিখব কত, এই 5000 আর এই দুটো যোগ করে ডেবিটে। এখন এই যে 150 টাকা আদায় খরচ ছিল, এটার জন্য আমরা আলাদা জাবেদা করতে পারি, সেটা যে ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, অথবা ব্যাংক খরচ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এইভাবে আমরা জাবেদা প্রস্তুত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে আমরা জাবেদা প্রস্তুত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো, একটি একটি করে অঙ্ক। তো পরের ক্লাসে এই যে
এই বরিশাল বোর্ড 2017 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সমাধানের চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।